কাজী নজরুল ইসলামের পাঁচটা নিষিদ্ধ গ্রন্থের নাম বলো দেখি। পাঁচটা নিষিদ্ধ গ্রন্থের নাম কে পারবা? সূত্র একটা দিয়েছিলাম মনে আছে? আনন্দময়ীর আগমনের না, আনন্দময়ীর আগমন তো কবিতা, তা নিষিদ্ধ গ্রন্থ না। তো গ্রন্থ একটা জিনিস হচ্ছে পুরো একটা বই, আর কবিতা তো একটা সিম্পল। আনন্দময়ীর আগমনে মানে সেটা দুর্গা দুর্গা দেবীর কথা বলা হয়েছে আনন্দময়ী। বিশের বাসী, হ্যাঁ, বিষের বাসী। সূত্রটা ভাঙার গান, ভাঙার গান, সূত্রটা মনে আছে তোমাদের? চন্দ্রবিন্দুর, চন্দ্রবিন্দুর প্রলয়, চন্দ্রবিন্দুর প্রলয় শিখায়, প্রলয় শিখায়। চন্দ্রবিন, তারপর প্রলয় চন্দ্রবিন্দুর শিখা, প্রলয় শিখায়, বিষের বাঁশি ভেঙ্গে, বিষের বাঁশি ভেঙ্গে নতুন যুগের সূচনা করলো, সূচনা করলো। এখানে চন্দ্রবিন্দু থেকে কি পাবো আমরা বলো তো? চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু প্রলয় শিখা থেকে প্রলয় শিখা প্রলয় শিখা, মানে কি? এখানে চন্দ্রবিন্দু তো মনে করো চন্দ্রবিন্দু একটা মানুষের নাম, সে কি করলো তোমার থ্যানোসের মতো ইনফিনিটি গডলেট থেকে একটা মনে করো ম্যাজিক দিল, সেটা প্রলয় শিখা হয়ে তোমার বিষের বাঁশি একটা বাজাতে ছিল, কেউ তুমি বাজাতে ছিল মনে করো, সেই বিষের বাঁশিটা ভেঙে দিল। ভেঙে থেকে কি বলতো? ভাঙার ভাঙার গান গান। তারপর নতুন যুগের সূচনা করলো, যুগ থেকে কি? যুগবাণী, না, যুগবাণী, যুগবাণী। যুগবাণী। ঠিক আছে, তাহলে এই পাঁচটা হচ্ছে তার রচনা, যে কটা হচ্ছে নিষিদ্ধ হয়েছে, চন্দ্রবিন্দু, প্রলয় শিখা, বিষের বাঁশি, ভাঙার গান আর হচ্ছে যুগবাণী। তার মধ্যে তোমার হচ্ছে প্রবন্ধ কোনটি? যুগবাণী হ্যাঁ, একমাত্র হচ্ছে তোমার প্রবন্ধ যুগবাণী, আর বাকি সবকটাই হচ্ছে তোমার কি কাব্যগ্রন্থ। ঠিক আছে। হ্যাঁ, অনেকে আবার ভুল করে যে অগ্নিবীণা, অগ্নিবীণা কিন্তু তা নিষিদ্ধ নয়। ঠিক আছে, কিন্তু অগ্নিবীণার মধ্যে তোমার বিদ্রোহী কবিতাটা ছিল। অগ্নিবীণায় মোটমাট কয়টা কবিতা আছে? 13টি। 13টি, কারেক্ট। ওকে, তাহলে এই কয়টা পাঁচটা হচ্ছে তোমরা এই সূত্রের মাধ্যমে মনে রাখলেই হবে। চন্দ্রবিন্দু প্রলয় শিখায়, বিষের বাঁশি ভেঙে নতুন যুগের সূচনা করলো।